বাচ্চার আনন্দের জন্য আমরা মেলাতে আসছি। বাচ্চা এই যে মিষ্টি খাওয়া পছন্দ করে, এই যে মিষ্টি খাওয়াচ্ছি। বাচ্চার অনুভূতি যে মিষ্টি খাবে, কসমেটিক কিনবে, মেহেদি নিবে, এগুলাই বাচ্চার অনুভূতি। মেলা দেখবে, নাগরদোলা চড়বে, এগুলাই বাচ্চার। আমার বয়সই মনে করেন 40-50 বছর তো হবি। আমার বয়সই মনে করেন 40-50 বছর তো হবি। মানে ডেটটা এসে মুখে চলবে, আমার হাত লাফের বাড়িনি এসে দেখছি বাপের সাথে এসে। হ্যাঁ, এখনো খান তো দেখি একটু। পুরোটাই দেন মিষ্টি। মোটামুটি ভালোই আর কি আছে কিনা। বহুত আইটেম আছে, লাড়ু, নেমকি, জিলাপি, গোল্লা, রাজভোগ, মোহনভোগ সব আছে। মোটামুটি ভালো। হ্যাঁ, এবারে কোনো রকম ব্যতিক্রম দেখতে পাচ্ছেন না? মেলার কোনো ব্যতিক্রম কিছু নাই, ভালোই হচ্ছে, খারাপ না। আমার বয়সই মনে করেন 40-50 বছর তো হবি। মানে ডেটটা এসে মুখে চলবে, আমার হাত লাফের বাড়িনি এসে দেখছি বাপের সাথে এসে। হ্যাঁ, এখনো করতেছি, আল্লাহ করাচ্ছে। 100 টাকা কেজি। এই দোকানে সর্বোচ্চ আপনি 8-10 কেজি পর্যন্ত, এই 450 এরকম। হ্যাঁ, এখানে নিজে রাই বানা জি, চাহিদা ভালো। গাইবান্ধা থেকে যাচ্ছি মেলা করতে পোড়াদাও, এবং এই মেলা মোটামুটি ভালো লাগলো। মিষ্টি খেলাম আমরা, খুব ভালো লাগলো, মিষ্টি দাম কম। মানে আমাদের টাকা এখন শেষের দিকে, প্রায় 10টার দিকে যাচ্ছি আমরা, এখন বাড়ির দিকে যাওয়ার মতো ইয়ে করতেছি। বাজারটার সব তেঁতুল কিনছি 12 কেজি, এই আচার টাচার এদের সদাই বদায় বাজার করছি আমরা সব। এখন যাওয়ার পথে মাছ, মাছের দাম প্রচুর, মানে অত টাকাই নেই আমাদের। আমাদের 13 জন যাচ্ছি আমরা, গাইবান্ধা জেলা সাহাটা থানা থেকে, মানে গাড়ি নিয়ে মেলা করতে যাচ্ছি আমরা এখানে। এর আগে একবার গতবারে আসছিলাম না, সেবার সে একটু উন্নত। ওবার মেলার মধ্যে কাদো ছিল বেশি, মানে ঘোরাফেরা করা যায়নি অনেক। এবার মোটামুটি খুব ভালো, মাছের দামটা বেশি ওবার চায়, এবার মাছের দাম বেশি। মিষ্টি এখানে আমি 1 কেজি নিচ্ছি আর কি, খাচ্ছি এখন শেষের ভিতরে আর কি। আমি একবারে 1-1.5 কেজি জায়গায় খেতে পারবো ইনশাল্লাহ।
ব্যবহারে মানব দেহের কোনো ক্ষতি হয় না, ইহা দেশীয় গাছগাছড়া দিয়ে।